সব মসজিদে মানুষের সেবার নানাবিধ ব্যবস্থা চালু হোক। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় আপনাদেরকে একটি দৃষ্টিনন্দন মসজিদ দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটি অনন্য সুন্দর মসজিদ। এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছে 2013 সালে। প্রায় 13 বিঘা জমির উপরে নির্মিত মসজিদে 15,000 মানুষ একত্রে নামাজ পড়তে পারবেন। মসজিদের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 100 কোটি টাকা। এই মসজিদ একটি অনন্য মডেল মসজিদ হতে পারে। মসজিদের সাথে থাকবে হসপিটাল, মসজিদের সাথে থাকবে অরফ্যানেজ বা ইয়েতিমখানা, এই মসজিদের সাথে থাকবে প্রবীণদের জন্য প্রবীণ নিবাস বা বৃদ্ধাশ্রম। সব মিলিয়ে মসজিদটি একটি অনন্য উদ্যোগ। মসজিদটি নির্মাণ করছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল আমিন ট্রাস্টের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে। চলুন না, ঘুরে ঘুরে দেখি মসজিদটির সব কিছু। আমরা দেখতে পাচ্ছি মসজিদের মধ্যেও অসাধারণ কারুকাজ, অসাধারণ দৃষ্টিনন্দন সব ব্যবস্থাপনা, অসাধারণ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সাদ। এই মসজিদে রয়েছে 201টি গম্বুজ। একটি গম্বুজ আমি ক্লোজ করে দেখাচ্ছি। মসজিদে 201টি গম্বুজ রয়েছে এভাবে, এই জন্য মসজিদটার নাম দেওয়া হয়েছে 201 গম্বুজ মসজিদ। অসাধারণ সুন্দর। আমাদের দেশে মসজিদ হিসেবে মসজিদকে শুধু নামাজের জায়গা হিসেবেই ব্যবহার করা হয়, কিন্তু মসজিদ হওয়া উচিত একটি সমাজের সকল সেবার কেন্দ্রবিন্দু। আমরা আশা করছি এই মসজিদটি সেরকম লক্ষ্য নিয়েই তৈরি হচ্ছে। এই মসজিদের সাথে থাকছে হসপিটাল, থাকছে ইয়েতিমখানা, থাকছে প্রবীণদের বৃদ্ধদের আবাসস্থল অ্যাজ ওয়েল। মসজিদের ঠিক মাঝখানে রয়েছে এক সুবিশাল গম্বুজ। সুবিশাল বলতে হবে, অত্যন্ত কারুকার্য খচিত, অত্যন্ত চমৎকার এবং দৃষ্টিনন্দন যাকে বলে। আমরা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু ক্যামেরায় হয়তো এর নান্দনিকতা বোঝা যাবে না, ধরা পড়বে না, কিন্তু অসাধারণ বড় একটি গম্বুজ ঠিক মসজিদের সেন্টার পয়েন্টে রয়েছে। এরপরে এছাড়াও রয়েছে ছোট ছোট আরও 200 গম্বুজ। প্রতিদিন শত শত দর্শনার্থী ভিড় করছেন এই মসজিদ দেখতে। আমরা দেখতে পাচ্ছি মসজিদের মিম্বারটি, এটাও আমার মনে হচ্ছে মসজিদের নববীতে যে মিম্বার রয়েছে ঠিক সেটাকে অনুসরণ করেই তৈরি করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওই ফ্রন্টের অংশটুকু, যে অংশটুকু ইমাম নামাজের জন্য দাঁড়াবেন। মসজিদটি এখনও চালু হয়নি, কিন্তু কাজ প্রায় অনেক কাজ বাকি। এর মধ্যেও মসজিদটি একটি দৃষ্টিনন্দন রূপ ধারণ করেছে এবং হাজার হাজার মানুষের দৃষ্টি আকর্ষণ করছে এই মসজিদটি। প্রিয় দর্শক, আমরা আমাদের কাছে পেয়েছি এই মসজিদ নির্মাণে যেই ট্রাস্টের অনেক বড় ভূমিকা, সেই মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা রফিকুল আমিন, তার ভাতিজাকে, তার ভাতিজে হেলাল উদ্দিন, যিনি এই গ্রামের বাসিন্দা এবং এই মসজিদের পরিচালনায় মসজিদের সব কিছুতে তার বিশেষ ভূমিকা রয়েছে। আমরা তাকে পেয়েছি একদম গেটেই বসে আছেন। আমরা হেলাল উদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো, এই মসজিদ নির্মাণের সম্পর্কে তাদের ভাবনাটা কী আছে, কোন ভাবনায় তারা এত সুন্দর একটি মসজিদ নির্মাণ শুরু করলেন এবং কীভাবে তারা শুরু করলেন, এই মসজিদের সাথে আরও কী কী আছে। তো হেলাল উদ্দিন ভাইকে আমরা বলবো, হেলাল উদ্দিন ভাই আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলবেন এই মসজিদ সম্পর্কে আপনার কী কী জানা আছে। আমরা জানি যে গ্রামের আমাদের ওই পাশে একটা ছোট মসজিদ আছে। আচ্ছা, ওই মসজিদে লোক ধরে না বিদায়। আমার কাছে মোহাম্মদ রফিকুল ইসলাম, উনি বলল যে
আমি এটা মসজিদ করে দেব। কত বছর আগে? এটা 13 সালে। 13 সালে, হ্যাঁ 13 সালে গ্রাম থেকে সম্মতি নিল, সবার কাছটা অনুমতি নিল, নিয়ে সেরা 13 সালে উদ্বোধন করে 14 সাল থেকে কাজ শুরু করলাম। উনি নিজের টাকায় প্রথম প্রথম উনি নিজের টাকা দিয়ে কাজ শুরু করতে, তখন থেকে কি এত বড় পরিকল্পনা ছিল? মানে যে পরিকল্পনা ছিল যে সে একটা মসজিদ করে দেবো, পরে সে বললো যে আমি 201 গম্বুজ একটা মসজিদ করে দেবো। গ্রাম থেকে সম্মতি নিল, নেওয়ার পর থেকে যে কাজ করা শুরু করলো, প্রথমে তার টাকা দেয় আগে কাজ শুরু করলো, এরপরে মনে করছে বিভিন্ন কোম্পানি মিল কারখানা ইন্ডাস্ট্রির মালিক যারা আছে এরাও কিছু কিছু টাকা অনুদান এখানে দিল, দান করলো, দান করার থেকে এই যে কাজ চলতেছে। আপনার এইগুলো মার্বেল পাথর এই ম্যাটেরিয়ালগুলো কোথেকে আনেন? এইগুলি আনছে চায়না থেকে। চায়না থেকে? আর কাজ করছে কারা? মিস্ত্রি কি মূল ইঞ্জিনিয়ার কারা? বাংলাদেশের মিস্ত্রি, হ্যাঁ ইঞ্জিনিয়ারও এই বাংলাদেশেরই। আচ্ছা, তো তানা থেকে ইঞ্জিনিয়ার আসছিল, তারা হয়তো কাজের মডেল হয়তো দেখে গেছে। মসজিদের সাথে আমরা শুনেছি হসপিটাল আরও ঠিক থাকছে। হ্যাঁ, হসপিটাল করবে, তারপরে বৃদ্ধ আশ্রম গাড়ি করবো, তারপরে ওই পাশে জামাতের ওই যে পাঁচতলা বিল্ডিং রয়েছে ওটা জামাতের লোক থাকবো, অন্য অন্য বিআইপি গেস্ট আসলে থাকবে। এই মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা থাকবে? হ্যাঁ, মহিলাদের নামাজের ব্যবস্থা থাকতো, আপাতত এখনও মহিলাদের নামাজের ব্যবস্থার জন্য কোন সাইডটা কী করবে এটা করা হয় না, তবে নিচতলা হতে দেবে। কবে নাগাদ নামাজ শুরু করার আগ্রহী আছে তাকে আছে আপনাদের? মসজিদ উদ্বোধন হলে পাঁচজনের নামাজ শুরু করবে। কবে নাগাদ উদ্বোধন হতে পারে? উদ্বোধন তো সৌদি থেকে ইমাম আসবে, আর মাননীয় শেখ হাসিনা আসবে, আসার পরে কয় বছর উদ্বোধন করবো, মসজিদে কাজ শেষ হয়ে সারা নেই। সময় দর্শক শুনতে পেলেন আমরা কথা বলছিলাম এই মসজিদের রূপকার, মসজিদ নির্মাণে যার বড় ভূমিকা সেই বীর মুক্তিযোদ্ধা রফিকুল আমিন সাহেবের ভাতিজার সাথে। এই মসজিদ যেদিন উদ্বোধন হবে সেদিন পবিত্র মক্কা মুকাররমার ইমামকে তারা অতিথি হিসেবে নিয়ে আসবেন, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি অতিথি হিসেবে আসবেন। আপনাদের সকলকে দাওয়াত থাকলো এই দৃষ্টিনন্দন একটি মসজিদ দেখতে আসার জন্য। শুধু দেখতে আসাই নয়, বরং আমাদের সকল মসজিদগুলো এত সুন্দর না হলেও সব মসজিদে মানুষের সেবার নানাবিধ ব্যবস্থা চালু হোক, সেটাই হোক এই মসজিদ দেখে আমাদের শিক্ষা নেয়ার বিষয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি মসজিদের অযুখানা অত্যন্ত সুন্দর এবং সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ। এই ব্যতিক্রমী অযুখানা ওদের বসার জন্যে মসজিদের সিটগুলো অত্যন্ত চমৎকার করে সাজানো হয়েছে। অবশ্যই ব্যতিক্রমী চিন্তা আর নতুন ধ্যান ধারণার অন্তর্ভুক্ত। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের ফ্রন্ট এরিয়া থেকে পশ্চিম দিক থেকে মসজিদের ভিউটা কেমন দেখাচ্ছে। আমরা মসজিদের সামনে চলে এসেছি, ঠিক মসজিদের ফ্রন্ট পার্ট। সুন্দর 4টি মিনার দাঁড়িয়ে আছে। জুম করে দেখছি আমরা, অসাধারণ সুন্দর।